আমরা এমসিকিউ পড়াচ্ছিলাম, আজকে ক্লাসগুলোতে এমসিকিউ করাবো, পরে পরের দিন চারটা সিল করবো। অবশ্য কয়েকটা লেকচার বেশি দেওয়া উচিত, বেশ কয়েকটা লেকচার দিলে তোমার ধারণাটা ক্লিয়ার হবে। ওকে, আমরা এটা গেল। হ্যাঁ, এরপরে চলো, এটা আমরা করলাম কত নাই, 10 না কত করলাম নাই। হ্যাঁ, এবার চলো 10 নাম্বার। ওকে, 10 দেখো, এখানে বলছে যে এত কষ্ট এত নিঘাত। ইফ ইফ x প্লাস 1 বাই x ইকুয়ালস টু 4, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, ভ্যালু অফ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a মাইনাস 1 বাই a হোল স্কয়ার। ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য, কে নাম্বার, অপশন গুলো দেখো, এ বি সি ডি, এ বি সি ডি 8 12 16 20। এখন দেখো যে তাহলে, ও এটা এক্স, সরি এক্স, এটা এক্স, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত, হ্যাঁ তাহলে তো একেবারে ইজি এই ম্যাথটা, দেখো একেবারে ইজি। আমরা a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার যাব, a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ x মাইনাস 1 বাই x হোল স্কয়ার, বিকজ টু a প্লাস b হোল স্কয়ার, x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 4ab, মাইনাস 4ab, দেখো এটা a, এটা b, এটা তাহলে এটা মানে কত, 4, 4 স্কয়ার মাইনাস 4, তাহলে 16 মাইনাস 4 দ্যাট মিনস 12 আছে, কোথাও আছে, দেখো ইলেভেন এতই কষ্ট। ইফ ইলেভেন, ইফ ইফ এ প্লাস 1 by a equals to 3, a plus 1 by a equals to 3, then what is the value of method, then what is the value of, what is the value of, what is the value of a square plus 1 by a square, তাহলে দেখো অপশনে কি কি আছে, 5, 7, 11, 13, a 5, b 7, c d 13, হ্যাঁ সোমবারে বন্ধ থাকবে তোমাদের, মানডে বন্ধ, বিজয় দশমী তো, বিজয় দশমীতে বন্ধ রাখতে হয়। তাহলে দেখো ফর্মুলা, আবার দেখো এ স্কয়ার বি স্কয়ার ফর্মুলা, এ স্কয়ার বি স্কয়ার ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এস এ বি, তাহলে এ প্লাস 1 বাই এ এটার হোল স্কয়ার মাইনাস টু এস এ বি, এ 1 বাই এ, তাহলে এটা আসলে কত হবে বলো, 3, 3 স্কয়ার মাইনাস 2 এটা কাটা যায়, তাহলে 9 থেকে 2 মাইনাস হলে 7, আছে অ্যান্সার 7, 7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো ওই আগের ম্যাথটা একটু দেখাচ্ছি, এবার দেখো যাতে কষ্ট, হোয়াট ইজ দ্য ভ্যালু, হ্যাঁ এবার চলো দেখো, ওকে আমাদের এরকম একটা ট্রল নাম্বার, দেখো এখানে বলছে যে ই ব্যাথের কষ্ট এত, ই এক্স স্কয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, দেন দেন ওয়ান, দেন ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, হ্যাঁ এত জিরো, টু দেখো টু তে আছে কি এক্স স্কয়ার, টু
দেখো x স্কয়ার 7 তো তোমরা জানো আচ্ছা x 9 প্লাস 1 বাই x আচ্ছা এটা 4 দিলাম এটা 3 দিলাম ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু 2 আর এর পরে আসো ও এটা 2 এবার 3 তে যাও 3 হলো এরকম যে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু 2 Which one is correct? Which one is correct? দেখো Which one is correct? One is correct. A. One and two. B. Two and three. C is equal to root করে দেখো C. Okay, C. 3 and 1. And D. 1, 2, 3. 1, 2, 3. এখন এটা খেয়াল করো যে আমরা বলেছিলাম যে এটা যদি ট্রু হয় তাহলে 1 হয়ে যায় এখন দেখো এই যে আমরা এটা করে দেখাচ্ছি যে x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2x এটা মাইনাস 2 আছে এটা শুনলাম মানে এর যে ডিভাইড করলে কত হয় x প্লাস 1 বাই x ইকুয়ালস টু 2 জানো তো তাহলে এটা যখন তুমি পেয়ে যাবে তখন কি বলবে x ইকুয়ালস টু 1 তাহলে x 1 হলে এটা রাইট আছে 1 মাইনাস 1 0 হয়ে যায় এটা রাইট আছে দেখো 1 1 এর পাওয়ার 4 দিলে 1 হয় 1 এর পাওয়ার 3 দিলে সেটা 1 হয় এখন এই যে স্টেপ করতে যেটা সম্পূর্ণ না এখন চলো আবার ওকে ঠিক আছে 1 প্লাস 1 কিন্তু 2 হয় আর এটা দেখো মাইনাস করলে কি হয়ে যায় 1 মাইনাস 1 0 হয় তাহলে এটা এর দুটো রাইট আছে এটা রাইট আছে কেন তাহলে 1 এন্ড 2 রাইট কারণ বুঝতে পারছো এটা মানে x এর ভ্যালু 1 পাবা মনে করো এটা এখন মাইনাস হলে তো 0 হয়ে যাওয়ার কথা কিন্তু অফিস এর 2 হবে না ওকে আবার যদি প্লাস দিতে তাহলে আবার ঠিক ছিল 1 প্লাস 1 2 হয় ওকে 12 গেল চলো 13 13 এ গেলাম 13 13 এখন 13 এ যে দেখো যে সেখানে কি আছে 13 ছোট ছোট ম্যাথ এত ইকুয়ালস টু 2 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ তো দেখো যে তাহলে সেম একই কেস এ ম্যাথ ইকুয়ালস টু 2 ইফ If x square plus 1 by x square equals to 2, then what is the value of then k that equals to what? Then x minus 1 by x equals to what? The second option is that. হ্যাঁ এটা জিরো হয়ে যাবে দেখো এটা তাহলে আমাদের কাজ হলো এই অপশন এতে আছে এরকম দেখো মাইনাস ওয়ান বি জিরো সি টু ডি ফোর একটা জিনিস খেয়াল করো তাহলে ডি ওয়ান এটা ওয়ান এটা টু আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো যে ওই আগের মতন তাহলে অবশ্যই এটা জিরোই হয় মাইনাস করলে জিরো হয় তারপর এটা করবা সেটা সেট এখন করি করতে হবে দেখো পার মাইনাস তাই এ স্কয়ার বি স্কয়ার ফর্মুলা কি এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস একটা ফর্মুলা আছে সেটা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি টু এ বি এই ফর্মুলাটা আছে তাহলে এটা এ স্কয়ার বি স্কয়ার তাহলে এখন আমরা এটা লিখবো তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার হোল স্কয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার তারপর এ মাইনাস বি হোল স্কয়ার আর প্লাস টু এ বি টু এ বি এ মানে বুঝতে পারছো এক্স ওকে এ মানে এক্স আর বি মানে ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কিন্তু টু দেখো আমরা এইটা লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বোল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি এ মাইনাস বোল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি তাহলে এখন দেখো ভ্যালু বসাই দাও এখন এটা অবশ্যই নিয়ে চলে যাবো এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু এটা এবার দেখা দিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কত এক্স মাইনাস ওয়ান বাই এক্স
এটা হোল স্কয়ার তাহলে প্লাস 2 এবি x1 বাই x বুঝতে পারছো তাহলে এটা ইকুয়ালস টু 2 তাহলে এটা ইকুয়ালস টু 2 হবে এটা মানে 2 তাহলে যে 2 এখানে দিয়েছি এটা কাটা কাটা যায় 2 এর কাছে যাও 0 এর কাছে যাবে 2 2 0 2 2 0 তাহলে এখন ওই পাশে নিয়ে যাও তাহলে x 1 বাই x হোল স্কয়ার ইকুয়ালস টু 0 তাহলে স্কয়ার করো x 1 বাই x এই 0 এর স্কয়ার করলে কত যাবে 0 হবে তাহলে 0 ইজ দা কারেক্ট অ্যানসার 0 ইজ কারেক্ট অ্যানসার দেখো s বার b স্কয়ার এর অর্ডারই a মাইনাস b এর স্কয়ার তাহলে প্লাস 2 আছে আর এই 2 তো এখানে ছিল 2 2 কেটে গেল এরপর চলো 14 নম্বরে গেলাম 14 চেষ্ট দেখো 14 14 এখন 14 এ যে দেখো যে আমাদের কাজ হবে এরকম 14 হ্যাঁ এত কষ্ট এত ওকে এসিএফ এসিএফ পারবা তোমরা এলসিএম আর এসিএফটা দিচ্ছে না বাদ তো এখন দেখো এত কষ্ট এখন দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে x প্লাস y x প্লাস y ইকুয়ালস টু নো ভ্যালু ভ্যালু মানে আচ্ছা এটা আমরা এবার করলাম তাহলে এটা ক্যাভার্ট করলাম এটা একটা এলসিএম এসিএফ দেওয়া আছে ছিল আচ্ছা দিই একটা আর দেখো তিনটা এক্সপ্রেশন আছে একটা আছে 2 a প্লাস b সেকেন্ড 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার আর এন্ড এটা আছে a স্কয়ার b প্লাস a b স্কয়ার a স্কয়ার b a b স্কয়ার তাহলে এখন দেখো এটা আছে 3 অ্যালজেব্রিক এক্সপ্রেশন এটা তো 3 অ্যালজেব্রিক হ্যাঁ এক্সপ্রেশন এখন বলছে যে এ সি এবাউট গিভেন এক্সপ্রেশন এ নাম্বার ওকে 14 হোয়াট ইজ দা এসিএফ এসিএফ অফ দা গিভেন the given okay expressions the eto acf of the given expressions এখন দেখো তাহলে acf কত হবে এটা থেকে বলো তো অপশন এ অপশন এ না দিয়ে আমি একবারে आंसरটা বলো acf কত হবে acf কত গেলে এটা থাক এখানে আবার একটা ফ্যাক্টরাইজ করতে হবে এটা ফ্যাক্টরাইজ করলে কত হবে বলো এটা যদি ফ্যাক্টরাইজ করো তাহলে কত থাকলো এটা আসলো কত a প্লাস b আর a মাইনাস b এটা ফ্যাক্টরাইজ আর এটা ফ্যাক্টরাইজ করলে কত a b কমন নিলাম তাহলে a প্লাস b হয় তাহলে এসিএফ কত হবে এসিএফ একবার आंसरটা বলে দাও কমন ফ্যাক্টর a প্লাস b কমন আছে এখানে এখানে a প্লাস b আছে এখানে a প্লাস b আছে তাহলে এসিএফ হবে a প্লাস b আর এলসিএম এলসিএম বলো 2 তো আসবে 4 আর 2 এখানে আছে কত 2 আর 4 আর এখানে কিন্তু কোএফিসিয়েন্ট 1 আছে তাহলে কত হয় 2 4 আর এটা এলসিএম আছে 4 হয় আর এখানে এ বি কিছু না এখানে একটা এ বি আছে তাহলে এ বি তো এ বি নাও লাগবে এবার কমন আছে কে এটা আছে এখানে এটা কমন আছে তাহলে এ প্লাস বি এটাও না লাগবে আর আনকমন কে আছে শুধু এ মাইনাস বি a minus b বুঝছো অল ফ্যাক্টর কমন আর আনকমন কমন গুলো আগে নিয়ে আসছে তারপর আনকমন তাহলে এটা হলো এটা তাহলে 4 a b এটাকে ফর্মুলা করে দাও বাই স্কয়ার মাইনাস b স্কয়ার এস সি এবারে এটা সেল সি এম এস সি ওটা এল সি এম আর এস সি এম এস সি এম কমন ফ্যাক্টর হাইস্ট কমন ফ্যাক্টর আর হাইস্ট কমন মাল্টিপল এখন চলো তাহলে এসে অবস্থা বুঝতে পারছো লোয়েস্ট কমন মাল্টিপল আর এটা হচ্ছে হাইস্ট কমন ফ্যাক্টর এসএফ আসবে তোমাদের এসএফ এসএফ একটা পাবা বুঝতে পারছো বয়ের কিছু মেথড করাবো ডিভিশন দেওয়া লাগবে না হলে হবে না ওকে আমি নেক্সট ইসে গেলাম সামনে দিকে গেলাম এতই কষ্ট হবে হ্যাঁ 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 ঠিক আছে এখন চলো
ওকে 15 এখন তো না ডেট শোনো তোমাকে একটা নিয়ম বলে দিই আমি সেখান থেকে দেখবে তোমরা দেখবে আসছে প্লে লিস্টে যে বুঝতে পারছো প্লে লিস্টে গেলে চ্যাপ্টার একটা ক্লিক করলে একটার পর একটা পাবে সিরিয়াল তোমরা প্লে লিস্টে দেখো যাবে তাহলে প্লে লিস্টে অন্য জায়গায় দেখো না না পাবে প্লে লিস্ট করে দেওয়া হয়েছে আজকে প্লে লিস্ট করে দিয়েছি আমি যাই দেখবা প্লে লিস্ট আছে প্লে লিস্টে এক্সারসাইজের নাম লেখা আছে এবং ই লেখা আছে মানে এক্সট্রা এমসিকিউ গুলো লেখা আছে এই যে চ্যাপ্টার 5 এ দেখবা দুইটা লেকচার এমসিকিউ দেওয়া আছে একটা প্লে লিস্টে লেখা আছে যে ক্লাস 7 ম্যাথ চ্যাপ্টার 5 এমসিকিউ এভাবে লেখা আছে ওই প্লে লিস্টে যাই দেখলে দেখবা সুন্দর দেখতে পাবে এই জন্য আমি তোমাকে সাজেস্ট করবো তোমার প্লে লিস্টে যাই দেখবে অন্য জায়গায় না তাহলে দেখবা যে একদম সিরিয়াল অনুযায়ী দেখতে পাবে আর সুবিধা কিন্তু জানো হ্যাঁ ওখান থেকে দেখো বাবার প্লে লিস্ট থেকে দেখো অন্য জায়গায় যাবে এখন দেখো এসটিএম আমাদের এটা খেয়াল করো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ এরপর আমাদের বলছে হোয়াট ইজ এত ইকুয়ালস টু হোয়াট তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হোয়াট ইজ দ্য ভ্যালু ভ্যালু অফ এক্স কত সেটা এক্স প্লাস ওয়ান বাই এটার হোল স্কোয়ার হ্যাঁ হ্যাঁ এখন দেখো এ এ হলো 21 বি 23 সি 25 ডি 26 দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত তাহলে এখন তোমরা কি করবে ওকে তাহলে এখন কোন গিভেন কিন্তু এত আর অ্যানসার করতে হবে এটা তাহলে এখন দেখো উই নো এ প্লাস বি হোল স্কয়ার তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার ইকুয়ালস টু কোন ভ্যালু কত এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ফোর এ মানে এক্স বি মানে ওয়ান বাই এক্স তাহলে এখন ভ্যালু বসে দাও এটা মানে কত ফাইভ ফাইভ স্কোয়ার দিয়ে দাও আর এটা কাটা যায় ফোর তাহলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন তাই গেল তো ফাইভ ছিল হ্যাঁ টোয়েন্টি ফাইভ হ্যাঁ এ মাইনাস তাহলে প্লাস ফোর এ বি তাহলে টোয়েন্টি নাইন এটা দিতে পারবো হ্যাঁ না টোয়েন্টি নাইন ছিল সরি এটা অ্যান্সার দেখো এ প্লাস বি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স প্লাস এত হোল স্কয়ার তাহলে আমরা এই ফর্মুলাটা জানি কিন্তু এ প্লাস বি হোল স্কয়ার মানে এ মাইনাস হোল স্কয়ার প্লাস ফোর এ বি এটা কাটা যাচ্ছে এখন চলো 16 নাম্বারে গেলাম 16 ওকে 16 সেখানে যে দেখো এই এই একই কন্ডিশন থেকে এস্টিমেট আমাদের এটা হ্যাঁ তাহলে এখন দেখো যে এক্স স্কয়ার সবাই মিউট করে রাখো মিউট না করে লে আর কোনো শুনতে অসুবিধা হয়ে যাবে হ্যাঁ এখন চলো ওকে আমাদের এখন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভ্যালু অফ এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার তাহলে এ নাম্বার বি সি ডি দেখো অপশন গুলো ওকে 10 23 25 27 10 23 20 হ্যাঁ 23 25 আর 27 তাহলে দেখো আমরা কিন্তু একটা জিনিস জানি আর কি হচ্ছে তুমি কে এটা পেট দাও কি সমস্যা বলো তোমার এখন দেখো যে স্কয়ার বি স্কয়ার কর্নারি কত আমাদের যেহেতু মাইনাস লাগবে তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস কত টু এ বি আমরা এটা ইউজ করবো আমরা এটা ইউজ করবো কে এটা কে আমি বুঝতে পারছি না পেদাউস ইসলাম
নশীল। একটু কথা কম বলো, বুঝছ? মিউট করে রাখো। এখন দেখো যে আমরা এখন এখান থেকে একটা ক্যালকুলেশন করতে পারবো, সেটা কি দেখো। তাহলে আমাদের কাজ হলো এটা, যেহেতু তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার কর্ডারি, এ প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু মাইনাস থাকবে আমার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এক্স ওয়ান বাই এক্স, এটা কেটে দাও। তাহলে এটা কত হবে? ফাইভ, ফাইভ স্কোয়ার প্লাস টু, টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি সেভেন, কোথায় টোয়েন্টি সেভেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টোয়েন্টি ফাইভ প্লাস টু, টোয়েন্টি ফাইভ প্লাস টু। এরপরে চলো, হ্যাঁ এরপরে দেখো যে কি হুইস ইন পার বেটার ফ্যাক্টরস করা যাবে। এত কষ্ট, চলো কয়েকটা ম্যাথ করাই দেবো, টাইম কত আছে একটু দেখে নিতে হবে, সেটা করে যাবে। আর এরপর আসো যে এটা এত কষ্ট, এত দেখো ইফ, এত দেখো ইফ সিক্সটিন যাবে, আচ্ছা ইফ এ প্লাস a plus b, a minus b, a minus b equals to 5, question to bad, huh? Good, all up and up, okay, a minus b 5, and a b equals to what? 3, what is the value of ato? What is the value of a square plus b square, what is the value of ato? Okay, number 13 b c d, yet as 13 b t as 19 c t as a 31 and d 37 d 37 তাহলে এখন চলো আমরা একটা ক্যালকুলেশন করবো, এটাতে যাও। তাহলে এ স্কোয়ার দেখো এটা, তাহলে অর্ডারে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি, দেখো এটা, তাহলে এটা আছে ফাইভ স্কোয়ার, টু ইন্টু এটা আছে থ্রি, এ বি মানে থ্রি, তাহলে টোয়েন্টি ফাইভ আর সিক্স থার্টি ওয়ান, টোয়েন্টি ফাইভ প্লাস সিক্স দেখো থার্টি ওয়ান আসে, টোয়েন্টি ফাইভ প্লাস সিক্স তাহলে কত আসে দেখো থার্টি ওয়ান আসে অ্যান্সার আমাদের। এরপরে চলো সেভেন্টিন, আর একটা নাম করে তোমাদের আজকে আমি লিখে দিব। এখন চলো নেক্সট ম্যাথ হল এরকম, যাতে কষ্ট হতো তুই কষ্ট, হ্যাঁ কারেক্ট, ইফ এতই কষ্ট হতো, ইফ এইটিন, ইফ ইফ এক্স প্লাস ওয়াই কষ্ট ফাইভ, অ্যান্ড এত অ্যান্ড x minus y equals to 3, then 1 x square was 15, 1 x square minus y square 15, b sorry 2 2 x square y square 17, 3 xy 34, xy 34, which one is correct? Which one is correct? A number 1, 2, B 2, 3, C 3, 1, D 1, 2, 3 এন্টার লিখলাম আমি। তাহলে এখন দেখো প্রথমটা তো রাইট, তার মধ্যে কি দেখো আমাদের ফর্মুলা আছে এটা, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর ফর্মুলা কত, এক্স প্লাস ওয়াই আর কি এক্স মাইনাস ওয়াই, মানে এক্স প্লাস ওয়াই মানে কত ফাইভ, আর এক্স মাইনাস ওয়াই মানে কত
3 তাহলে 5 is the 15 right এখন পরে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার 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 ফর্মুলা x মাইনাস y x প্লাস y হল স্কয়ার ও অবশ্য আমরা উল্টা করব তাহলে যেহেতু প্লাস মাইনাস দাও আছে এর সাথে একটা 2 নিলাম তাহলে আমরা পেলাম x প্লাস y হল স্কয়ার প্লাস x মাইনাস y হল স্কয়ার তাহলে এটা আছে 5 25 একবার লিখে দিলাম 3 9 আর তার একটা 2 দিয়ে ডিভাইড করব তাহলে 2 দিয়ে ডিভাইড করলে এটা কত আসছে এটা 34 ডিভাইড বাই 2 এই 2 যখন বাদ দেব তখন ডিভাইড বাই 2 দেব বুঝছো তাহলে এখন 17 এটা রাইট আছে বুঝছো এখানে যদি আমরা বাই 2 দাও সব জায়গায় বাই 2 দিতে পারো বাই 2 দিতে পারো বাই 2 তাহলে কত 17 17 রাইট আছে ক্যালকুলেট করে তোমার বাই 2 দিয়ে দিও বুঝছো ক্যালকুলেশন করে তোমার বাই 2 দিয়ে দিও এবার এক্স ওয়াই এক্স ওয়াই একটা ফর্মুলা আছে এটা এক্স ওয়াই হ্যাঁ তাহলে এই যে দেখো এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কয়ার এখন দেখো x প্লাস y কত 5 তাহলে 5 বাই 2 মাইনাস কত 3 বাই 2 হোল স্কয়ার তাহলে 25 কত হয় 25 25 বাই 4 মাইনাস 9 বাই 4 কত হয় বলো তো 16 বাই 4 হয় তাহলে 4 হয় 34 হয় দেখো এই যে 5 5 মানে কি 25 বাই 4 এটা মাইনাস 9 বাই 4 তার মানে কত এটা 4 হয় তাহলে এটা রং এটা ভুল আছে এটা ভুল আছে তাহলে আমাদের রাইট অ্যানসার কত আছে 1 এন্ড 2 তার মানে এটা 1 এন্ড 2 তোমরা ইউটিউব ফলো করো ওখানে প্লে লিস্টে দেখো বুঝছো বুঝতে হবে জানো তো কোন একটা টেকনিক সেখানে করতেছে যে সুবিধা বেশি পাওয়া যায় যাতে হ্যাঁ প্লে লিস্টে দেখবা তাহলে